উত্তর পূর্ব ভারতে 10টি স্বশাসিত জেলা পরিষদ নিয়ে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানালো আইনপিটি। তবে কোটা সংশোধনী খুঁটিয়ে দেখার জন্য 3 সদস্য একটি দলীয় কমিটি করেছে আইনপিটি। বৃহস্পতিবার এ ঘোষণা দেন আইনপিটি সভাপতি বিজয় রাঙ্খল। সংবিধানের ষষ্ঠ তপশিল এবং আর্টিকেল 280 সংশোধন করার কথা ঘোষণা করে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার প্রধানমন্ত্রীর পৌরোহিত্যে আয়োজিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এদিন এই আইনের সংশোধনীতে সম্মতি দিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আসাম, মেঘালয়, মিজোরাম এবং ত্রিপুরার স্বশাসিত জেলা পরিষদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য। আইনের সংশোধন হলে বদলে যাবে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের TTAADC-র নাম বদলে যাবে। নতুন নাম হবে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত টেরিটোরিয়াম কাউন্সিল অর্থাৎ TTAATC। স্বশাসিত পরিষদগুলিতে শক্তিশালী করার লক্ষ্যে সংবিধান সংশোধন করা হবে বলে জানানো হয়েছে। আর্থিক অনুদান বৃদ্ধির কথা বলা হয়েছে। এক্ষেত্রে প্রতিটি রাজ্য সরকারকে স্টেট ফিনান্স কমিশন গড়ে উপজাতি স্বশাসিত সংস্থাগুলিকে আর্থিক বরাদ্দ দিতেও বলা হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে আইনপিটি নেতৃত্ব দাবি করেন যে লক্ষ্যের কথা ঘোষণা করে সংবিধান সংশোধন করার কথা বলা হচ্ছে তাকে আমরা স্বাগত জানাই, কিন্তু সেই সঙ্গে এ কথাও বলা হয় এই সংশোধনের মধ্য দিয়ে ত্রিপুরাকে বঞ্চিত করা হচ্ছে। আইনপিটির সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা বলেন, আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভোট পাবার জন্য এই সংশোধনের কথা বলা হচ্ছে, কিন্তু বিভিন্ন সময়ে সুপারিশে যে সব দপ্তর এডিসির হাতে তুলে দেবার কথা ছিল তার তুলনায় অনেক কম দপ্তর দেয়া হচ্ছে এখন এডিসির হাতে। তিনি বলেন, এডিসি এলাকায় ত্রিস্তর পঞ্চায়েত গড়ার কথা নেই। তিনি বলেছেন, আমরা এডিসির হাতে অধিক ক্ষমতা দেবার দাবি করেছিলাম। জগদীশ দেববর্মা বলেন, 10টি স্বশাসিত জেলা পরিষদের হাতে আমরা সমান ক্ষমতার দাবি তুলছি। ত্রিপুরার স্বশাসিত জেলা পরিষদকে বঞ্চনা করা হয়েছে, অবজ্ঞা করা হয়েছে। প্রথমেই বলবো, আমরা ইউনিয়ন গভর্নমেন্টের স্পিরিটটাকে ওয়েলকাম জানাই। দীর্ঘদিন যাবৎ এই রাজ্যে 2002 সালের ফেব্রুয়ারি মাসের 3 তারিখ থেকে আইএনপিটি তার জন্মলগ্ন থেকে দীর্ঘ 16 বছর যাবৎ এডিসির হাতে অধিক ক্ষমতা, সরাসরি অর্থসহ আমরা গণতান্ত্রিক শান্তিপ্রিয়ভাবে আন্দোলন সংগঠিত করে আসছিলাম। এবং রাজ্যবাসী জানেন, আপনারাও জানেন, 2006 সালে একটা ঐতিহাসিক বিধানসভায় সর্বসম্মতিক্রমে এডিসির হাতে অধিক ক্ষমতা প্রদানে বিল পাস হয়েছিল। আইএনপিটির বিধায়ক কর্তৃক আনীত বেসরকারি প্রস্তাবটাকে রাজ্যের বামফ্রন্ট সরকার, বিরোধী দল কংগ্রেস একটা সমর্থন জানিয়েছিল। তারপর থেকে এই প্রক্রিয়াটা শুরু হয়েছিল, এতে কোনো সন্দেহ নেই। এবং আইএনপিটি সেই 2002 সাল থেকেই লাগাতারভাবে রাজ্যে এবং দিল্লিতে অভিযান করে, ডেপুটেশন করে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, উপজাতি কল্যাণ মন্ত্রী, অন্যান্য পদস্থ অফিসার, স্বরাষ্ট্র দপ্তর অফিসারের সঙ্গে আমরা অনবরত যোগাযোগ করে এই দাবিটাকে বাস্তবায়নের জন্য দাবি জানিয়ে আসছিলাম। কংগ্রেসের সঙ্গে একটা সমঝোতা হয়েছিল 2009 সালের লোকসভা নির্বাচনে। সারা ভারত কংগ্রেসের কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক মিস্টার ভি নারায়ণ স্বামী এবং আমাদের আইএনপিটির সভাপতি বিজয় কুমার রাঙ্খল, তৎকালীন প্রদেশ কংগ্রেসের সভাপতি প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর বর্মনের সঙ্গে সমঝোতা করে বলা হয়েছিল, রাইট টাইমে রাইট প্লেসে এডিসির হাতে অধিক ক্ষমতা প্রদানের বিষয়টা দেখবেন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।